কি বলবো, রুশাদির সাথে আগে অনেকবার দেখা হয়েছে, বাট বিয়ের ইনভাইটটা মানে ওর জন্যই পেলাম, কারণ ও এতবার করে বলেছে ডাকতে হবে, আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো আমি চলে এসেছি। তো আশা করি আজকে প্রচুর মজা করবো, আর রূপসাদির বিয়ের লুকটা দেখার জন্য জাস্ট অপেক্ষা করছি। আমরা চেষ্টা করেছি নিজেদের মতো যতটা করা যায়, এবার তোমরা বলবে কিরকম লাগছে। ব্যাস আমি তো একটা শাড়ি কিনেছি, সেটা পরে চলে এসেছি, আর কোনো লুক নেই। আর সুকান্ত আমার মেকআপ করে দিয়েছে আজকে। থ্যাংক ইউ। ভীষণ এক্সাইটেড রূপসার বিয়ে, মানে মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট। বড় ঢুকছে খুব শিগগিরই, তো খুব তাড়া আমাদের পারফরমেন্স করতে হবে, তো খুব খুব আনন্দ হচ্ছে। ফাইনালি রূপসা ইজ গেটিং ম্যারিড। হ্যাঁ, একদম খুব সুন্দর লাগছে। অন্যরকম একটা লুক হয়েছে রূপসাদিকে, আর রূপসাদিকে অনেক চরিত্রে দেখা গেছে বিয়ের ক্যারেক্টারে, কিন্তু আসল বিয়েতে খুব সুন্দর লাগছে। আর আমরা লাস্ট দুতেতে কাজ করেছি, আবার মানে এই এই তিন দিন ধরেই আমরা আইবুড়ো ভাত মেহেন্দি সব কিছুই সেলিব্রেট করছিলাম। ফাইনালি বিয়ের দিনে খুব মজা হচ্ছে। আমার লুক আমি নিজেই মানে অত ভাবিও নি, এমনি জাস্ট শাড়ি কিনেছি, পরেছি, আর সব কিছু নিজেই করেছি। থ্যাংক ইউ। বলে বোঝাতে পারবো না আর কি। আর এটা যে এতদিন ধরে চলছে আমার প্রি ওয়েডিং, মানে সব থেকে লংগেস্ট প্রি ওয়েডিং বোধ হয় আমি করেছি, আর সবটা সায়নের প্ল্যান, কোনোটা আমি প্ল্যান করিনি। ওই বেশি এক্সাইটেড সব কিছু নিয়ে, সব প্ল্যানিং ওর প্রি ওয়েডিংয়ের। আর বিয়ের ব্যাপারটা কিছু কিছু সারপ্রাইজ আছে, যেটা এখনও অবধি সায়ন জানে না, দেখতে পাবে একটু পরে কী কী ওর জন্য ওয়েট করছে। আমরা গঙ্গায় একরকমের লুকে দেখেছিলাম, আজকে একদম পুরো আলাদা রকমের লুক। কোথায়? গঙ্গায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রেজিস্ট্রি হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে একদম ওয়েস্টার্নে, আর এটা একদম সাবিকিতে করার চেষ্টা। সাবিকিটা ভেবেছিল সায়ন, কিন্তু আমি ভেবেছিলাম তার সাথে একটু ফিউশন করবো, তাই জন্য আমি লেহেঙ্গা শাড়ি পরেছি, মানে বেনারসিটাকে লেহেঙ্গার মতো করে ড্রিপ করে পরা, প্লাস সাবিকির একটা টাচ রাখা হয়েছে আর কি, ফিউশন করা হয়েছে। তাই আমিও ডাকছিলাম, বাট শুনতে পাইনি। দেখা হবে একটু পরে। থ্যাংক ইউ। মণ্ডপে দাদা হাত ধুচ্ছে, দাদা অরিন্দম দা একবার এদিকে, অরিন্দম দা। আজকে তো সত্যিই বিশেষ দিন,
আর রূপসার সঙ্গে আমার সম্পর্কটা এতখানি মধুর, আমি সাধারণত আজকাল খুব একটা রূপসানি গাই না, কিন্তু ওরটাতে তো আসতেই হবে আমাকে, কারণ ও ভানুমতি সিরিয়ালে আমার মেয়ে করেছিল, আর রিসেন্টলি তুঁতে সিরিয়ালে আমার বৌমা করেছে, একসঙ্গে এত কাজ করেছি, সেজন্য ওর সিরিয়াল ওর এই অনুষ্ঠানটায় নাম আসতে পারবে। কত বড় হয়ে গেছে তো? একটাই কথা বলবো, আমি আজকে আমার বোনের বিয়েতে এসেছি, আমরা প্রচণ্ড খুশি, আমরা ওর পুরো এই প্রেমের জার্নিটাতে ছিলাম সাক্ষী হিসেবে, মানে প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী। আজকে ফাইনালি ওরা বিয়ে করছে, আমরা দারুণ খুশি, এবং ওরা যাতে মানে আমরা আশীর্বাদ করছি ওরা যেন খুব সুখী হয়, খুব ভালো থাকে। আর আমার কন্যা হচ্ছে আজকে নিতকন্যা, এই দেখছেন আমার কন্যাকে। আর একটাই কথা বলবো, সবাই রূপসার আর সায়নকে আশীর্বাদ করবেন, ওরা যেন ভালো থাকে, ভালোভাবে সংসার করে। আমার ড্রেস ডিজাইনার তো আমার স্ত্রী, ওই ঠিক করেছে কে কি পড়বে আর কি, সবটা মিলিয়ে। থ্যাংক ইউ। হ্যাঁ বিশু, রাজিতা রাজিতা ঘুরে রাজিতা ঘুরে রাজিতা ঘুরে রাজিতা ঘুরে কেমন লাগছে নবদীকে দেখে? খুব সুন্দর লাগছে ওকে, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, খুব ভালো থাকুক সায়ন আর রূপসা, এটাই বলবো। আমাদের প্রজেক্ট জানুয়ারিতে জাস্ট শেষ হয়েছিল, গত বছর থেকে শুরু হয়েছিল তুতে, তখন ওই পিরিয়ডটাও বলেছিল আমায় যে 2024 ও বিয়ে করবে, তাই আমার কাছে অজানা ছিল না, আমি জানতাম 2024 ওর বিয়ে, ও বলেছিল আসতেই হবে উইদাউট ফেল, তাই শুটিং করতে করতেই শুটিংয়ের মাঝে বলে চলে এলাম, দেখা করে গেলাম, খুব ভালো লাগলো। অসাধারণ, ওকে তো এমনি ভীষণ সুন্দর দেখতে, আর কনের সাজে দেখতে তো আরও সুন্দর লাগছে, সাধারণভাবে প্রত্যেককেই সুন্দর দেখতে লাগে কনের সাজে, ফলে রূপসা যেহেতু সুন্দরী তাকে আরও বেশি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি যে কনে এবং বর দুজনেই আমার কাছে ইকুয়ালি পরিচিত, কারণ আমরা একসঙ্গে একটা এনজিওর কাজ করতাম হিয়ার টু কেয়ার বলে, যেখানে গাছ পোঁতা হতো, সবাই একসঙ্গে আমরা প্রচুর গাছ লাগিয়েছি, ফলে দুজনকেই আমি চিনি, দুজনেই আমার খুব প্রিয় মানুষ, দুজনেই খুব সুন্দর, বড় যেমন হ্যান্ডসাম রূপসাও তেমন সুন্দরী, দুজনকেই বলবো ওদের বিবাহিত জীবন খুব আনন্দে কাটুক, সুখে কাটুক, সমৃদ্ধিতে ভর্তি হয়ে কাটুক। অনেক পুরনো বন্ধু, আমরা খুব বেশি একসাথে কাজ করিনি, সেই অগ্নি পরীক্ষা করেছিলাম, তারপর জগদ্ধাত্রীতেও একটা ট্র্যাকে ঢুকেছিল, সেখানে ওর সাথে দেখা হলো, তো এমনি বন্ধুত্ব অনেক বছরের, অনেক পুরনো, ভীষণ হ্যাপি। আর সবথেকে বড় কথা, ওর যখন প্রেম হয় মানে সেই প্রেমের টাইম থেকে জানি, ইনফ্যাক্ট ওর বিয়ে হওয়ার আগেও আমরা চারজনে মিট করেছি, মানে ও আমার এক স্কুলের বন্ধু, আমি আর ওর তখন বয়ফ্রেন্ড, এখন তো বরই, তো দেখা করেছিলাম, তো ভীষণ হ্যাপি যে এরকম দিনটা এসছে আজকে, সো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।